সম্মানিত দর্শকবৃন্দ, আমি ভুলে যাওয়া রোগ বা ডিমেনশিয়া সম্বন্ধে বলছি। আমি ডাক্তার মাহমুদুল ইসলাম, আমি নিউরোমেডিসিন স্পেশালিস্ট, আমি সহকারী অধ্যাপক হিসাবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে কর্মরত আছি। আমাদের পৃথিবীতে এই ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগের সংখ্যা অনেক বেশি, এবং বর্তমানে বলা হয় যে স্ট্যাটিস্টিক্যালি 2020 সালে প্রায় 5.5 কোটির মতো ডিমেনশিয়া রোগ পৃথিবীতে ছিল, যেটা 2030 সালের মধ্যে সেটা বেড়ে দাঁড়াবে 8 কোটি এবং সম্ভবত 2050-এর মধ্যে 15 কোটি ছাড়িয়ে যাবে। বাংলাদেশে ডিমেনশিয়া রোগের প্রাদুর্ভাব কত সেই ব্যাপারে শুধুমাত্র একটি স্টাডি করা হয়েছিল 2019 সালে। ICDDRB এবং ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের যৌথ সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে ডিমেনশিয়া রোগীর সংখ্যা বর্তমানে প্রায় 1.1 মিলিয়ন, এবং 60 বছরের ঊর্ধ্বে ডিমেনশিয়া রোগীর প্রায় 8.1% লোক ডিমেনশিয়াতে আক্রান্ত। এখন ডিমেনশিয়া বা ভুলে যাওয়াতে আসলে কি সমস্যা? বয়স বাড়লে, 65 বছরের ঊর্ধ্বে গেলে সবারই কম বেশি ভুলে যাওয়ার সমস্যা হয়। সবাই কি ডিমেন্টেড? আসলে তা নয়। কোনো রোগী যে এমনভাবে স্মৃতিশক্তির সমস্যা হলো যে রোগী তার স্বাভাবিক কার্যক্রম, জীবনধারা ব্যাহত হচ্ছে, সেগুলো হতে আমরা তখন তাকে বলবো ডিমেনশিয়া। শুধু কি স্মৃতিশক্তির সমস্যা হবে তা নয়, স্মৃতিশক্তির সাথে দেখা যাবে যে তার নতুন কিছু শিখতে না পারার সমস্যা হবে, তার কোনো কার্যনির্বাহী ক্ষমতা করার ক্ষমতা কমে যাবে, মনোনিবেশ করার ক্ষমতা কমে যাবে, তার ভাষাগত সমস্যা দেখা দেবে, অর্থাৎ এবং সামাজিক পরিস্থিতিতে তার আসলে কী করতে হবে সেটাও সে করতে পারবে না, সে অস্বাভাবিক আচরণ করবে, তখন এই এই তার যে স্বাভাবিক কার্যক্রম, স্বাভাবিক জীবনধারা ব্যাহত হবে, তখন আমরা বলবো তাকে ডিমেনশিয়া। এ ধরনের রোগীকে আমরা খুব দ্রুতই আমরা সাধারণত একজন নিউরোলজিস্টকে দেখাবো, এবং নিউরোলজিস্ট তাকে আসলে অ্যাসেস করে, তাকে কিছু স্কোরিং সিস্টেম প্রশ্ন করে বুঝতে পারবে তার যে ডিমেনশিয়া আছে। ডিমেনশিয়া আইডেন্টিফাইড হলে তখন তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে সেই ওষুধপত্র দিয়ে তাকে ভালো করা যায় কি না, কারণ ডিমেনশিয়া অনেক অসুখের অংশ হিসেবে হতে পারে। যেমন কারো যদি হরমোন সমস্যা থাকে, কারো যদি ভিটামিনের সমস্যা থাকে, ভিটামিন B1, B3, B12, কারো যদি হরমোন, থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, অ্যাড্রিনাল হরমোনের সমস্যা থাকে, স্টেরয়েড ওভারডোজ হয়, কারো যদি কোনো ইনফেকশন থাকে যেমন মস্তিষ্কে টিবি, সিফিলিস, এইডস, এ ধরনের সমস্যা হয়, কারো যদি হেড ইঞ্জুরি হয়, সেগুলো কিন্তু আপনি দেখা যাচ্ছে তার মস্তিষ্কে রক্তক্ষরণ, সাবডোল হ্যামাটোমা হয়েছে, তার হাইড্রোক্যাফালাস হয়েছে, সেই রোগী বা সেই রোগীগুলো আমি কিন্তু ট্রিটমেন্ট করে ভালো করে তুলতে পারি, তার কিন্তু তার যে স্মৃতিশক্তির সমস্যা কিন্তু দূর করা সম্ভব। তবে এটা ঠিক, কিছু কিছু অসুখ রয়েছে যেমন অ্যালজাইমার্স ডিজিজ, যেমন ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া, যেমন লিউ বডি ডিমেনশিয়া, এগুলো ভালো করা, পুরোপুরি ভালো করা সম্ভব না, বা কারো স্ট্রোক হয়েছিল, প্রেশার, ডায়াবেটিস, কোলেস্ট্রলের আধিক্য আছে, হার্টের সমস্যা আছে, স্ট্রোকের রোগীগুলো স্মৃতিশক্তির সমস্যা হলে 100 ভাগ ভালো করা যাবে না, কিন্তু আমরা যদি খুব দ্রুত তাকে প্রাথমিক অবস্থায় আইডেন্টিফাই করতে পারি এবং তাকে যদি আমাদের ওষুধপত্র দিতে পারি, সেই রোগীগুলো কিন্তু খুব স্লোলি প্রোগ্রেস করবে। সুতরাং সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নেওয়া, যাতে ডাক্তার সহজে আইডেন্টিফাই করে তাকে ওষুধপত্র শুরু করতে পারে। শুধু তাই না, তাকে ডায়াবেটিস থাকলে, প্রেশার থাকলে, তার কোলেস্ট্রল বেশি থাকলে সেগুলোরও সাথে সাথে চিকিৎসা করতে হবে। এবং আগে বলেছি আমি যে রিভার্সেবল যেগুলি কজ, অর্থাৎ নিরাময়যোগ্য কজগুলো আমরা খুব সহজেই ওষুধপত্র দিয়ে ঠিক করতে পারি। এর পাশাপাশি যদি আমরা অনিরাময়যোগ্য অ্যালজাইমার্স ডিজিজ বা অন্য কিছু হয়, আমরা বলবো যারা আপনার যারা ফ্যামিলি মেম্বার আছেন তারা এই রোগীগুলোকে ওষুধ দেওয়ার পাশাপাশি খুব ভালো সাপোর্ট দিতে হবে, কারণ এই রোগীগুলো খুব দেখা যায় ভুলে যাচ্ছে, উনি ওষুধ খেয়ে বারবার খেয়ে ফেলতে পারে, খেয়ে ফেলে একটা অঘটন ঘটে ফেলতে পারে, কোনো ক্ষতিকর জায়গায় চলে গিয়ে উনি ইঞ্জুরি হতে পারে, উনি বারবার পড়ে যেতে পারে, মাথা ঘুরে পড়ে গিয়ে হয়তো মাথায় আঘাত পেলো, কোমরে আঘাত পেলো, সেই রকম যাতে না হয়, বিছানা থেকে পড়ে গেল, আপনাদের দেখে রাখতে হবে। এ ধরনের রোগী অনেক ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে দেখা যায় প্রস্রাব পায়খানার কন্ট্রোল থাকে না, সুতরাং ওই সাপোর্টটা আপনাদের দিতে হবে, আপনাদের তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল আচরণ করতে হবে। আপনাদের তাহলে করণীয় কি মেসেজটা হলো, এই রোগীগুলি যদি আর্লি আইডেন্টিফিকেশন করা যায় তাহলে কিন্তু আমরা ট্রিটমেন্ট করতে পারি। আপনাদের পরিবারে কেউ যদি স্মৃতিশক্তি সমস্যায় ভোগেন এবং তারা আপনার সিনিয়র সিটিজেন, বয়স্ক মানুষ হন, তাদের খুব
দ্রুতই নিউরোলজিস্টের পরামর্শ নিন। তিনি অ্যাসেস করে তারা যদি খুব দ্রুত চিকিৎসা শুরু করেন তাহলে তার কিন্তু এই প্রোগ্রেশন বা রোগের বেড়ে যাওয়াটা আস্তে আস্তে কমিয়ে আনতে পারবেন। সবাইকে ধন্যবাদ।